ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে একজন একজন মহিলার মানে তার শ্বশুর শাশুড়ির প্রতি কি কর্তব্য, অর্থাৎ তার স্বামীর মা বাবার প্রতি, তার প্রশ্ন শুনে এটাই আমার মনে হয়েছে। এবং তিনি আরেকটি বিষয় ইঙ্গিত দিয়েছেন যে যারা সহি আকিদা পোষণ করেন, যে সমস্ত মহিলারা তারা তাদের শ্বশুর শাশুড়িদের সেবা করতে চান না, বা এই ধরনের একটা বিষয়ে সম্ভবত উনি ইঙ্গিত দিয়েছেন। তো আসলে উনি জানতে চেয়েছেন যে আসলে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আসলে একজন মহিলা তার স্বামীর মা বাবার জন্য কি করবেন। আসলে এখানে অনেক বিষয় চলে আসে, সেটি হলো যে একজন মহিলার উপর তার স্বামীর পরিবারের সদস্যদের সেবা করা, এটা তার উপর কর্তব্য নয়, এটা তার উপর সে বাধ্য নয়। তবে সে যদি মানে নেকির উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে বা স্বামীকে সন্তুষ্ট করার জন্য সে যদি কিছু করে, তাহলে সেটা আলাদা বিষয়, সেটা ভিন্ন বিষয়। এবং এ বিষয়ে ওলামায়ে কেরামের বক্তব্য রয়েছে, যেমন দেখুন ফাতাওয়াল্লাহ জিনা দায়মা 19 নম্বর খণ্ড 264 নম্বর পৃষ্ঠা, সেখানে যেটা তারা বলেছেন যে শরীয়তে এমন কোনো নাস নাই বা বিধান নাই যেখানে একজন মহিলাকে বাধ্য করা হয়েছে যে সে তার স্বামীর পরিবারের সদস্যদের সেবা করবে। তবে তারা বলেছেন যে যদি সে তার সাধ্য অনুযায়ী এমনি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে করে, তাহলে সেটা তার বিষয়, তাহলে সেটা তার বিষয়। শেখ মোহাম্মদ সালেহুল উসাইমিন তিনিও এই বিষয়ে কথা বলেছেন, তিনিও বলেছেন যে স্বামীর মায়ের তার ছেলের স্ত্রীর উপর কোনো অধিকার নেই, তার স্ত্রীর উপর কোনো অধিকার নেই, এটি তিনি বলেছেন। অর্থাৎ মানে শাশুড়ির কোনো অধিকার নেই, শাশুড়ির জন্য কোনো মানে তার বউয়ের, যে জিনিসটি তিনি বলতে চেয়েছেন মানে সেবা করার বিষয়ে বিশেষ করে। তবে তিনি সাথে সাথে কথাও বলেছেন যে যদি সে তার প্রতি সদাচরণ করে, এটা যেটাতে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নিয়ে আসবে, সেটা তো অবশ্যই ভিন্ন বিষয়। বিশেষ করে যদি কোনো মহিলা তার শাশুড়ির ধরন তার শাশুড়ির কল্যাণকর কোনো বিষয়ে হেল্প করে, অথবা তাকে তার সাথে সাক্ষাৎ করে, তার খোঁজখবর নেই, অথবা সাধারণ যেগুলো হালকা খেদমত করে, অথবা তা কোনো বিষয়ে তার পরামর্শ চাই, এগুলো তাদের মধ্যে অবশ্যই শান্তি এবং ভালোবাসা বজায় রাখে। তবে তিনি শেষে কথা বলে দিয়েছেন, আম্মা উজুবুল খেদমা ফালা ইজিব ফালা তাজিব, অর্থাৎ তবে যদি মানে মানে খেদমত করাটা শাশুড়ির এটা কি বাধ্য, তিনি বলছেন না, কখনোই বাধ্য না। তো যাই হোক, এভাবে ওলামা ইকরামের বক্তব্য রয়েছে। সুতরাং স্বামীদের উপর এখানে একটা বিষয় মনে রাখতে হবে, একটা বিষয় যে যে এই জিনিসটা তাদেরকে বুঝতে হবে যে একজন নারীর উপর তার শ্বশুর শাশুড়ি বা তার পরিবারের সদস্যদের সেবা করা তার উপর এটা কর্তব্য নয়, এটা একজন পুরুষকে এটা বুঝতে হবে। সেজন্য তার উচিত নয় যে মানে তার স্ত্রীর কাছ থেকে এমন কিছু মানে মানে তার কাছে চাওয়া বা তাকে নির্দেশ দেওয়া যেটা তার পক্ষে অত্যন্ত কঠিন এবং এটা সে বাধ্যও নয়, এই জিনিসটা তাকে সবসময় মনে রাখতে হবে। এবং যদি এ বিষয়ে স্বামী তার স্ত্রীকে কোনো নির্দেশ দেয় আর স্ত্রী সেটা না করে, তাহলে সে মানে শারীরিক দৃষ্টিকোণ থেকে স্বামীর অবাধ্য বলে গণ্য হবে না, শারীরিক দৃষ্টিকোণ থেকে স্বামীর অবাধ্য বলে গণ্য হবে না। তবে সাথে সাথে আমরা মানে মহিলাদেরকে বলবো যে এ ধরনের পরিস্থিতির যদি কেউ সম্মুখীন হয়ে যায়, তাহলে মানে এভাবে তাড়াহুড়া না করে বা মানে খারাপ ব্যবহার না করে মানে বিষয়টা জানে অত্যন্ত হেকমতের সাথে যাতে মানে সমাধান করেন, সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, সে বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং এমন কিছু করা যাবে না যে তার স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে সে সংসারটাই ভেঙে যায়, এ ধরনের যাতে কৃতিকলাপ কোনো না করেন, এ বিষয়টা খেয়াল করতে হবে। এবং মানে সবসময় এ বিষয়গুলোকে মনে করতে হবে যে দুনিয়াতে তো এই ধরনের কষ্টের সম্মুখীন অন্যভাবেও মানুষ হয়, তো তাকে মনে করতে হবে যে আমি এভাবেই কষ্টের সম্মুখীন হয়েছি বা এ ধরনের মনে করে সেটাকেই স্বভাবের আশা করে ধৈর্য ধারণ করাটাই হচ্ছে সব থেকে বেটার। তবে আমি এখানে বলবো
অনুরোধ করবো এই জিনিসটা, যে সবার এখানে বুঝতে হবে জিনিসটা, দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। এখানে যে জিনিসটি বলবো, ইতিপূর্বে আমি উল্লেখ বিষয়টি বলেছি, আমি আবার বলছি, সবার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। এখানে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, কারণ কি, কারণ আজকে আজকে একজন নারী, তার বিয়ে হয়েছে, তার শাশুড়ি আছে, শ্বশুর শাশুড়ি আছে, তার শ্বশুর শাশুড়ি চায় যে ওই নারী তার শ্বশুর শাশুড়ি সেবা করবে, আর সে চায় না। আচ্ছা, সে চাচ্ছে না, কিন্তু তার কিন্তু কেন চাচ্ছে না এই জিনিসটি, তাকে তাকে কিন্তু নিজেও জানতে হবে। কারণ হলো, সেও তো একদিন শাশুড়ি হবে, সেও তো একদিন শাশুড়ি হবে, তখন যাতে তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ না হয় সে বিষয়ে অবশ্যই খেয়াল করতে হবে। আমি আবার বলছি, যা আজকে হয়তো আমার এই কথা শুনে অনেক হয়তো অনেক নারীরা হয়তো খুশি হবেন যে দেখ আমার শ্বশুর শাশুড়ির উপরে সেবা করার ফরজ না বা এই না, আমার খুশি হবেন, কিন্তু সাথে সাথে এ কথাও বলে দিতে চাই যে আপনার এই দৃষ্টিভঙ্গি যাতে আপনার মৃত্যু পর্যন্ত বজায় থাকে, অর্থাৎ আপনি যেদিন শাশুড়ি হয়ে যাবেন, আপনার হয়তো বয়স হবে, সেদিন যাতে এই দৃষ্টি মানে আপনার ইয়াটা যাতে ফিরে না আসে, অর্থাৎ আপনি যেন আপনার বউয়ের কাছে আবার না চেয়ে বসেন এই জিনিসটা। সেজন্য বলতেছি, সবার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হওয়া দরকার, অর্থাৎ আজকে যারা শাশুড়ি আছে তাদের যেমন দৃষ্টি চেঞ্জ হতে হবে যে এটা আমার বউয়ের উপর কর্তব্য না, বা তার কাছে চাওয়া, অতিরিক্ত চাওয়াটা এটা ঠিক না। তারপরে সাথে সাথে স্বামীর পরিবারের সদস্যদের এই জিনিসটা চেঞ্জ হতে হবে, সবার মধ্যে কথা, সবার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হতে হবে এই বিষয়ে। বিশেষ করে স্বামীদেরকে এ বিষয়ে বেশি কঠোর হতে হবে। আজকে অনেক দেখা যায় যে অনেক ছেলে বিয়ে করে, এই যে বিদেশে বিশেষ করে যারা থাকেন, বিয়ে করে চলে আসেন, এসে আবার বউদেরকে নির্দেশ দেন যে আমার বাপের বাড়িতে থাকতে হবে বা সত্যারোপ করেন এই ধরনের। তো আপনি চলে আসলেন তাকে রেখে, আর তাকে বাধ্য করলেন মানে আপনার পিতার বাড়িতে থাকতে, এটা কোন দৃষ্টিকোণ থেকে, এটা কোন দৃষ্টিকোণ থেকে আপনি করলেন? শরীয়তে তো আগেই বলে দিয়েছি যে এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। দ্বিতীয়ত, এটা তো স্বাভাবিকভাবেই কোনো নারী এটা চাইবে না যে আপনি থাকবেন বাইরে আর সে থাকবে তার শ্বশুর বাড়িতে, এটা স্বাভাবিক, প্রকৃতিগতভাবে এটা তারা চায় না, এবং এটা তাদের জন্য বেশি কষ্টকর। আপনি যদি দেশে থাকতেন তাহলে আলাদা বিষয় ছিল। তো এ ধরনের কর্মকাণ্ড মানে এটা করাটা অনুচিত আপনাদের জন্য। কারণ কি, কারণ আপনি হয়তো বলবেন যে আমার পিতামাতার সেবা করা, পিতামাতার সেবা করা আপনার উপর দায়িত্ব, আপনি বিদেশে আসলেন কেন? যদি পিতামাতার সেবাই করতে চান, আপনি বিদেশে আসলেন কেন? আপনি কি দেশে থাকলে খেতে পাবেন না? তো আপনি লাটের মতো এখানে থাকবেন আর পয়সা দুনিয়ার লোভে এখানে পয়সা উপার্জন করবেন, বছরের পর বছর থাকবেন, দেশে যাবেন না, আর আপনার স্ত্রীকে বাধ্য করবেন আপনার শ্বশুর বাড়িতে, আপনার পিতার বাড়িতে থাকতে, তার শ্বশুর বাড়িতে থাকতে, এটা একেবারে অনুচিত, শরীয়ত বিরোধী কাজ এবং মানবতা বিরোধীও কাজ এটি। অতএব এ বিষয়ে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে সবাইকে। এবং আমি মানে আরো আরো আরও একটি বিষয় বলবো এখানে, যে অনেকেই মানে মনে করে যে শুধু মানে তার পিতামাতা তো আছেই, তার পিতামাতা তো বাদই দিলাম, অনেকেই মনে করে যে তার গোটা বাড়ির দায়িত্বটা, সেবা করার দায়িত্বটা তার বউয়ের। তো সে কি কাজের মেয়ে নাকি? মানে আপনি কি বিয়ে করে নিয়ে এসছেন তার কাজের মেয়ে হিসেবে? মানে অনেকেই মানে এটাকে মানে দাসীকে যেমন ব্যবহার করে বিভিন্ন কাজের মেয়েকে বাড়িতে, অনেকে মানে বউকে নিয়ে এসে এরকম ব্যবহার করে। দেখা যায় যে অনেক সংসারে দেখবেন বাংলাদেশে এগুলো মানে স্পষ্ট চিত্র, আমি এটা বানিয়ে বলছি না, যে দেখা যাবে ভাই ওরা হলো পাঁচটা, বোন আছে হয়তো দুই তিনটা, তারপরে পিতামাতা বেঁচে আছে, বিয়ে করে আনলো বড় ভাই, বিয়ে হলো, তারপরে সম্পূর্ণ বাড়ির দায়িত্ব তার উপর, তার পিতামাতার সেবা করা, তার অন্য ভাইদের সেবা করা, তার মানে বোনদের সেবা করা, সব দায়িত্ব তার মাথার উপর চাপিয়ে দেওয়া হলো। সে কি চাকর নাকি, চাকরানি বাড়ির, যেটা তার উপর দায়িত্ব দিলেন আপনি? তো এটা তো অনুচিত। সেজন্য আপনার ওলামা ইকরাম আরও এখানে যে বিষয়টা আরও চলে আসবে, যে আপনার এক বাড়িতে অবস্থান করা মানে আপনার আপনার বউয়ের কি ওরা মাহরাম নাকি আপনার ভাই মানে ইয়ারা মানে আপনার ভাইয়েরা? অসম্ভব। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মৃত্যু সমতুল্য বলেছেন। রাসূল সাল্লামকে একজন ব্যক্তি যখন জিজ্ঞেস করেছিলেন আফারাআইতাল হামওয়া, আল্লাহ রসুল স্বামীর আত্মীয় স্বজনদের বিষয়ে কি বলবেন, আপনি যে মহিলাদের মধ্যে পুরুষদেরকে যেতে নিষেধ করতেছেন, স্বামীর আত্মীয় স্বজনরা যদি যায়, তখন তিনি বলেছিলেন আল হামওয়া আল মৌত, অর্থাৎ স্বামীর আত্মীয় স্বজনরাই তো হলো ভয়ঙ্কর সব থেকে বেশি, তারা ধ্বংসস্বরূপ, মৃত্যুস্বরূপ। অতএব এভাবে মানে এক বাড়িতে থাকাটাই তো শরীয়ত সম্মত না, আবার উল্টো আপনি তাদের খেদমতো করার জন্য আপনি তাকে বাধ্য করে থাকেন, এটা একেবারে শরীয়ত বিরোধী, মানবতা বিরোধী, একেবারে নিকৃষ্টতম আচরণ এটা। এবং এজন্য হয়তো আপনারা অনেকে বলবেন যে এটা তো চালুই আছে বাংলাদেশে, চালুই থাকলো, এটা শরীয়ত বিরোধী এই জিনিসটা। সে কারণে আপনাদেরকে অবশ্যই সবার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, এ বিষয়ে দায়ীদেরকেও ভূমিকা নিতে হবে সর্বদা, যাতে সবার কানে এই জিনিসগুলো যায় এবং
আপনাদেরকেও আপনাদেরকে এই বিষয়গুলোকে সঠিকভাবে প্রচার করতে হবে, নিজেদের দৃষ্টিভঙ্গিও চেঞ্জ করতে হবে, নিজেদের দৃষ্টিভঙ্গিও চেঞ্জ করতে হবে। তবে সাথে সাথে নারীদেরকে অবশ্যই বলবো, নারীদেরকে দুইটা বিষয় বলবো, সে একটু যে এগুলো এই বিষয়গুলো চেঞ্জ হওয়া এত সহজ না, সেজন্য আপনাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। আর এমন কোনো বিষয় করা চলবে না যে যেটাতে পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি হয়, শান্তি চলে যায়, এ ধরনের কোনো কর্মকাণ্ড করবেন না। আপনার হিকমতের সাথে আপনার স্বামীকে বুঝাবেন জিনিসগুলো, আপনার স্বামীকে বুঝাবেন জিনিসগুলো যে এটা তো আমার উপর কর্তব্য না, তুমি আমাকে এভাবে করতে বলছো, তোমার কি করতে হবে বলো, এভাবে তাকে বুঝাতে হবে। এবং সকলে আপনি আপনার পিতামাতাকে বুঝাবেন, বা যারা পিতামাতা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনাদেরকে আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করুন। আর যারা বর্তমানে যুবক আছেন বা যারা এখনও বয়স হয়নি তাদেরকে বলবো যে ভবিষ্যতে যাতে আপনাদের মানে এ ধরনের না আসে, সেজন্য এখন থেকেই এটা আপনাদের সে মন মানসিকতা থাকতে হবে। অর্থাৎ শরীয়তটাকে সঠিক ইসলাম ইসলামের সঠিক বিধানটাকে আমাদেরকে বুঝতে হবে। তো যাই হোক, মধ্য কথা হলো যে এ ধরনের দৃষ্টিভঙ্গি আমাদেরকে চেঞ্জ করতে হবে। দ্বিতীয়ত হলো যে পরিবারে অশান্তি আসে এমন কিছু করা চলবে না, সব কিছু হেকমতের ভিত্তিতে, হেকমতের সাথে এগুলো সমাধান করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর কাছে প্রার্থনা করব আমাদের সবার পরিবারে যাতে সুখ থাকে, এবং তিনি যাতে আমাদের সবাইকে শান্তিতে রাখেন, এবং আমাদের মধ্যে যাতে শান্তি বজায় থাকে, আমরা ইসলামের বিধিবিধানগুলো মেনে যাতে শান্তিতে বসবাস করতে পারি, সেই তৌফিক তিনি আমাদেরকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।